মনে রাখবেন, জোর করে কারো চিন্তাধারার পরিবর্তন করা যায় না। একইভাবে কোনো ধারণা জোর করে কারো উপর চাপানো যাবে না। এমনটাই বলেছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। কথাগুলো সঠিক প্রয়োগ তার নিজের জীবনেও প্রতিফলিত হয়েছে বারবার, যেমনটা হয়েছিল 2013 সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের পর। ইসলামাবাদ বিশেষ আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়। অনেকটা জোর করে চাপিয়ে দেওয়া সেই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে লাহোর হাইকোর্টে খোদ ওই আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেন মোশাররফ। লাহোর হাইকোর্টের রায়ে তার বিরুদ্ধে বিশেষ আদালত গঠনকেই অসাংবিধানিক ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডের শাস্তি থেকে রেহাই পান পারভেজ মোশাররফ। তবে জীবনের লম্বা দৌড়ে শেষ পর্যন্ত হার মানতেই হলো পাকিস্তানের এই সাবেক প্রেসিডেন্টকে। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 79 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। পাকিস্তানের সাবেক এই সেনাশাসক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন। জেনারেল মোশাররফের জন্ম 1943 সালের 11ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারত দিল্লিতে। 1947 সালে দেশভাগের সময় সপরিবারে পাকিস্তান চলে যান। জেনারেল পারভেজ মোশাররফ করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ডিগ্রি লাভ করেন। 1961 সালে তিনি কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং 1964 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগদান করেন। 1965 সালের পাকিস্তান ভারত যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপে যোগ দেন। 1965 সালে যুদ্ধে অংশগ্রহণ করা ছাড়াও জেনারেল পারভেজ মোশাররফ 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধেও অংশগ্রহণ করেন। তিনি একটি SSG কমান্ডো ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ছিলেন। 1998 সালের অক্টোবর মাসে পারভেজ মোশাররফের পদবি লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদবিতে উন্নীত করেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জেনারেল হিসাবে পারভেজ সেনাবাহিনী প্রধান এবং চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির দায়িত্ব পেয়েছিলেন। ১৯৯৯ সালে ভারতে হামলা মূল পরিকল্পনা পারভেজই করেছিলেন, যেটা পরে কার্গিল যুদ্ধতে রূপ নেয়। 1999 সালে 12ই অক্টোবর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন পারভেজ মোশাররফ। তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে গৃহবন্দী করা হয়। পরে তাকে রাওয়ালপিন্ডির সেন্ট্রাল জেলে আটকে রাখা হয়। পারভেজ মোশাররফ দেশের শাসন ক্ষমতা পরিপূর্ণভাবে নিজের হাতে তুলে নেন এবং 2001 সালের 20শে জুন পারভেজ নিজেকে দেশের রাষ্ট্রপতি ঘোষণা করেন। 2002 সালের 1ই মে একটি রেফারেন্ডামের মাধ্যমে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর 2008 সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট ছিলেন। জেনারেল পারভেজ ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যে ইসলামপন্থী জঙ্গিদের হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন, যদিও প্রত্যেকবারই তিনি বেঁচে যান। 2007 সালে জেনারেল মোশাররফ দেশটির সুপ্রিম কোর্টের বিচারকদের বাধ্যতামূলক পদত্যাগের বিষয়ে একটি অসাংবিধানিক উদ্যোগ নেন। তারই পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ পুনর্বহাল আন্দোলন নামে বিচারকদের একটি আন্দোলন শুরু হয়। দেশটির রাজনৈতিক দলগুলো সম্মিলিত আন্দোলনের জেরে 2008 সালের 18 আগস্ট ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন পারভেজ মোশাররফ। জেনারেল পারভেজ মোশাররফের অসুস্থতার খবর প্রথম সামনে আসে 2018 সালে। ওই সময় জানা যায় তিনি বিরল রোগ অ্যামিলয়েডাইসিসে ভুগছিলেন। 2022 সালের জুনে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার টুইটার অ্যাকাউন্ট থেকে পরিবার জানায় তিনি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই, একে একে তার শরীরের অঙ্গগুলো অকেজো হয়ে যাচ্ছে। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে 2016 সালের মার্চে দেশ ছাড়েন পারভেজ মোশাররফ। তারপর আর দেশে ফেরেননি। আদনান দেলোয়ার, চ্যানেল আই অনলাইন।